সাকিব মুশফিকরা বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা ওড়ান, ওদিকে নীরবে নিভৃতে গুরু দায়িত্ব পালন করে যান দেশের আম্পায়াররা। সাকিবরা ট্রফি এনে দিতে না পারলেও আম্পায়ারদের সর্বোচ্চ অর্জনে যুক্ত হল বাংলাদেশের নাম। প্রথমবার কোনো বাংলাদেশি জায়গা করে নিলেন আইসিসির এলিট প্যানেলে। বৃহস্পতিবার আইসিসির বার্তায় জানা যায়, আম্পায়ারদের অভিজাত তালিকায় যুক্ত হয়েছেন শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। আইসিসির ১২ জনের এই সংক্ষিপ্ত তালিকায় জল জল করছে কোনো বাংলাদেশীর নাম। আমি 94 আইসিসি ট্রফিতে ছিলাম, ওই ট্রফি ওইবার আমরা কোয়ালিফাই করতে পারি নাই, তখন থেকে আমার একটা ইনজুরি ছিল আসলে। তো 97 যখন কোয়ালিফাই করলাম, আমি টিমে না থাকা আমার একটা দুঃখের কারণ ছিল, যে যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতে পারতাম কিন্তু হয়তো খেলা হবে না। তো তখন চিন্তা করলাম যে যদি ক্রিকেট না খেলতে পারি তাহলে কী করা যায়, কোচিং করব চিন্তা করলাম, কিন্তু ওইটা একটা ফিজিক্যাল জব ছিল। তো তখন চিন্তা করলাম যে হয়তো বা বাংলাদেশ কোনো একদিন টেস্ট স্ট্যাটাস পাবে, আমরা হয়তো টেস্ট আম্পায়ার হতে পারবো বা ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিংও করতে পারবো। তো ওই চিন্তা থেকেই আসলে আম্পায়ারিং আসা। 2006 সালে আইসিসির প্যানেলে যুক্ত হওয়া সৈকত বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়। মাঠে নির্ভুল আম্পায়ারিং আর নিখুঁত সিদ্ধান্তে আস্থা অর্জন করছিলেন সব মহলের। তারই ধারাবাহিকতায় একের পর এক টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করছিলেন সৈকত। নারীদের বিশ্বকাপ ছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে ভারত বিশ্বকাপে ৫টি ম্যাচ পরিচালনা করেন তিনি। অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আলোচিত ব্রিসবেন টেস্টেও নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈকত। সবকিছুর পর এবার তার হাতে ধরা দিল অভিজাত আম্পায়ারের মর্যাদা। তবে সৈকতের মতে, দেশের মাটিতে দায়িত্ব পালন করাই সবচেয়ে কঠিন কাজ। এখানে আসলে আম্পায়ারিং করাটা খুব চাপের হয়ে যায়, যেখানে হচ্ছে যে আমরা তো ক্রিকেটের অবসেসড নেশন, তো এখানে হচ্ছে যে সবাই চায় দেশটা জিতুক, দলটা জিতুক, আমরাও চাই দিন শেষে, কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন মাঠে যাই তখন কিন্তু আমাদেরকে নিউট্রালিটি মেনটেন করতে হয়, উই ক্যানট বি বায়াস। আম্পায়ারিং একটা ডিফিকাল্ট জব আসলে, তো এটা মানতে হবে যে আম্পায়ারও হিউম্যান বিং, আম্পায়ারও ভুল করে এবং এটাই স্বাভাবিক। আইসিসির সবশেষ এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন রেফারি ক্রিস ব্রড। নোমান আব্দুল্লাহ, এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।